সবাইকে টেসলা সায়েন্স একাডেমিতে স্বাগতম। আজকে আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আসলাম, চলো সমস্যাটা দেখি। তো আমাকে এখানে একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে, তো আমি লাল মার্কার দিয়ে এই চৌম্বক ক্ষেত্রটা বোঝাচ্ছি। তার মানে কি, চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে বোটের ভিতরের দিকে, আর এখানে একটি তার রাখা আছে তড়িৎ পরিবাহী, যার ভিতর দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর এই চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে কি, 2 টেসলা। তাহলে চিন্তা করো, এই পরিবাহীর এইটুক দৈর্ঘ্যের মান হচ্ছে কত, 2 মিটার। এখানে একটা বৃত্তাকার অংশ আছে, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ 1.5 মিটার, আর এইটুক অংশের দৈর্ঘ্য হচ্ছে কি, 3 মিটার। তো আমাকে কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো, চৌম্বক ক্ষেত্রে স্থাপিত পরিবাহীর উপর চৌম্বক বল। তার মানে চৌম্বক ক্ষেত্রে যে আমি এই পরিবাহীটা রাখছি, তার উপর কি পরিমাণ চৌম্বক বল কাজ করবে, আমরা সেই চৌম্বক বলের মানটা কি করব, বের করব। তাহলে আমরা গত লেকচারে সেই চৌম্বক বলের সূত্রটা কি পাইছিলাম, Fm = IL/V sin θ। আচ্ছা, তো এখানে সাইন থিটার মানটা হলো, চিন্তা করো থিটাটা ছিল কি, এল এবং বি এর দিক, এল এবং বি এর মধ্যবর্তী কোণ, আর এল এর দিকটা হচ্ছে কি, আই এর দিকে। তাহলে চিন্তা করো, আই এর দিকটা হচ্ছে লাল মার্কার, আর চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে কি, নীল মার্কার। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে থিটা হচ্ছে কত, এখানে 90 ডিগ্রি। তাহলে θ = 90 ডিগ্রি। তো চিন্তা করো, আয়ের মান কত, 2 এম্পিয়ার। আচ্ছা, এখানে এল এর মানটা কত, এই প্রবলেমটাই তোমরা ফেস করো। তো আমি যখন থিওরিটা পড়াইছি তখন তোমাদেরকে কি বলছিলাম, এল এর মানটা হচ্ছে চার্জের সরণ, বারবার বলতেছে কি, চার্জের সরণ মনে রাখবা, এলটা হচ্ছে চার্জের সরণ। তার মানে চিন্তা করো, একটা চার্জ এই এ বিন্দু থেকে শুরু করে এই বিন্দু থেকে শুরু করে কোন পর্যন্ত যাবে, বি পর্যন্ত। চিন্তা করো, এ থেকে বি এ একটা চার্জের সরণ কতটুকু হবে, চিন্তা করো এর মানটা যদি আমরা লিখি, এইটুক কত, 2, আর এই বৃত্তের ব্যাসার্ধ কত, 1.5। তাহলে এইটুক 1.5, এইটুক 1.5, তার মানে কি, 3। তার মানে 1.5 + 1.5, আবার এইটুক কত, 3। তাহলে কত আসবে, 3, 3, 6, 8। তার মানে এদের মান আমরা কত পাচ্ছি, 8। আর চুম্বক ক্ষেত্রের মানটা আমরা কত দেওয়া আছে, 2 টেসলা, 2, আর ইজ = sin 90। তাহলে আমরা যেটা পাবো, 2 4 4 2 = 32, 4 8 = 32, ঠিক আছে, 32 নিউটন। তাহলে আমরা এটা আনসার পেয়ে গেলাম, 32 নিউটন। তারপর আমরা আরেকটি সমস্যায় চলে যাবো।